নাম জসীমউদ্দিন, বাড়ি কুমিল্লা জেলায় হলেও থাকেন মৌলভীবাজারে। প্রথমে নিজের এনআইডি কার্ডের নাম পরিবর্তন, পরে স্থায়ী বসবাসের জন্য কৌশলে ফাঁদ পাতেন। বিভিন্ন ব্যক্তির সুপারিশ ও মোটা অঙ্কের টাকা দিয়ে হাতিয়ে নেন সরকারি চাকরি। ফুল টাইম হলেও তার পার্ট টাইম জব মাদক ব্যবসা। ক্ষমতা দেখিয়ে প্রশাসনের নাকের ডগায় বসে রমরমা মাদক ব্যবসা চালান তিনি। মঞ্জু বিজয় চৌধুরীর প্রতিবেদন, জানাচ্ছেন মোর্শেদ আলম। কুমিল্লার রামরূপ ভাস্কর ও লিলিয়া ভাস্কর দম্পতির সন্তান জসীমউদ্দিন। মামার বাড়ি আসা যাওয়ার সুবাদে মৌলভীবাজারে থাকতে শুরু করেন তিনি। এরপর 2010 সালের শেষের দিকে জসীমউদ্দিন নিজের নাম পরিচয় বদলে এনআইডি কার্ড করেন প্রদীপ নামে। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। মৌলভীবাজার 1 নং ওয়ার্ডের বাসিন্দা দেখিয়ে হয়ে যান পৌরসভার ভোটার। সেই ভোটার আইডি কার্ড দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরির আবেদন করেন। বিভিন্ন মহলে সুপারিশ আর মোটা অঙ্কের টাকা দিয়ে হাতিয়ে নেন পরিচ্ছন্নতা কর্মীর চাকরি। চাকরি হওয়ার পর যোগ দেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট প্রাঙ্গণে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও শিশুকানন হাইস্কুলের পাশে গড়ে তোলেন নিজের মাদকের সাম্রাজ্য। মাদক পাচার, বেচা কেনা, সেবন সবকিছুই চলে জসীমউদ্দিনের ইশারায়। মাদক ব্যবসা করে রাতারাতি কোটিপতি বনে গেছেন জসীম। শিক্ষা প্রতিষ্ঠানের পাশে যেভাবে ভরে উঠছে মাদকের আনাগুনা, সেটা সেই জসীম নাম যার কথা বারবার উঠে আসছে, তাকে এখনই লাগাম ধরে ধরতে হবে। তাকে এই গডফাদারকে যদি ধরা হয় তাহলে বাকি তার সাথে আর কে আছে? কাল ফজর উপর থেকে রাতে 12টা 1টার দিক পর্যন্ত সবসময় রেগুলার মানুষ চলে আসে তারা এদিকে। আর অনেক অনেক সময় দেখা যায় তাদের ছোটো বাচ্চাদের দিয়ে রাস্তাঘাটের গাড়ি আসে, আসার রাস্তাঘাটে গাড়ি উবায় তারা মদ গাজি গুলো দিয়ে গাড়ির ভিতরে দিয়ে তারা পাস করে। পাশাপাশি একটা মেটর পট্টি আছে, যেটা স্কুলের পরিবেশের লোকে মানানসই না। এখানে সবসময় মাদক সেবনের একটা আস্থানা এখানে হয়ে গেছে। আমি বিশেষ করে প্রশাসনকে অনুরোধ করব যে একটু খেয়াল দেওয়ার জন্য, যেহেতু স্কুল এখানে পরিবেশটা যাতে ভালো থাকে। জসীমউদ্দিনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জামালউদ্দিন আহমেদ ও শিশুকানন হাইস্কুলের প্রধান শিক্ষক মহিবুর রহমান জানান, স্কুলের পাশেই মাদকের আখড়া গড়ে তোলায় শিক্ষার্থীরা রয়েছে ভয়ানক স্বাস্থ্য ঝুঁকিতে। পৌরসভার ভেতরে প্রকাশ্যে বিক্রি করেন মদ, গাঁজা, নেশাদ্রব্য। সামনে মেটাফোরটি আমরা ক্লাসও বসলে মানে জানলা থেকে মানে গন্ধ হয়, আমরা থাকতাম পারি না। অনেক সময় আমরা অসুস্থ হয়ে যাই, বাইরে আইতে পারি না, খুব গন্ধ ছড়ায়, এইসব আমরা খুব সমস্যা করে। সামনে আমাদের মেটাফোরটি, তারা শুয়ার পালে, আমরা গন্ধ থাকতে পারি না, নাকে হাত দিয়ে বের হতে হয়। কেন কিছু অসামাজিক কার্যকলাপ, অবৈধ স্থাপনা নির্মাণ করিয়া মদ গাঁজা বেচা এবং শুকর ফালে আর কোনো অসামাজিক কার্যকলাপ এলাকার যুব সমাজ ক্ষতিগ্রস্ত করে এবং আমরা সুদ্ধা কমপ্লেক্স। এখানে বিভিন্ন মাদক সেবনে রাখা হয়ে গেছে, গাঁজা ভরে বিক্রি রাখা হয়ে গেছে। আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলবো, বিশেষ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই পরিবেশটার প্রতি যেন সবাই দৃষ্টি আমরা দিতে পারি। মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম ও পৌরসভার মেয়র ফজলুর রহমান জানান, বিষয়টি তাদের নজরে আছে, অচিরেই অভিযান চালানো হবে। যে সমস্ত জায়গায় মাদকের স্পট রয়েছে সেই সমস্ত জায়গায় পুলিশ প্রশাসনকে অনুরোধ করব এবং এলাকাবাসীকে অনুরোধ করব, মাদক সেবী বা মাদক ব্যবসায়ী দেখলে পুলিশ প্রশাসনকে খবর দেওয়ার জন্য। আমরা যে সুপার কলোনিতে আমরা এই ধরনের তথ্য পূর্বে পাই নাই, আজকে আপনার মাধ্যমে জানতে পেরেছি। আমরা অবশ্যই এটা আইনগত ব্যবস্থা নিব, আমরা অভিযান পরিচালনা করব। নির্দেশনা, আমরা মাদককে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য আমরা বদ্ধপরিকর। এসব প্রতারণার বিষয়ে প্রশাসন জেনে শুনেও নীরব থাকায় তাদের খুঁটির জোর নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা। তাই দ্রুত এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। মোর্শেদ আলম, কালবেলা।